লোকের কথা বলা হয়েছে। জুমার খুতবা যখন শুনবেন তখন শ্রোতারা খতিবের দিকে ঘুরে বসবেন, সোজা হয়ে বসে আছেন আর খতিব দিয়ে খুতবা দিচ্ছে, এটা তরিকা ঠিক না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজা ইস্তাওয়া আলাল মিম্বার, রাসূলুল্লাহ যখন মিম্বারের উপর বিরাজমান হতেন দাঁড়াতেন খুতবা দেওয়ার জন্য, ইস্তাকবালনাহু বিউজুহিনা, তখন আমরা আমাদের মুখমণ্ডল দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে করে নিতাম। তাহলে সবাই ধরেন ইমাম এদিকে আছে, এদিকে ঘুরে বুঝছেন না, এটা হচ্ছে তরিকা, এটা হচ্ছে জামে মসজিদ বসার তরিকা, এইভাবে বসবেন লাইন ঠিক রেখে। কারণ আজকাল লাইন যদি গড়বড় করে গোল হয়ে বসেন তো আবার পরে লাইন করা বড় জটিল, লাইন ঠিক রেখেই কাত হয়ে বসা যেতে পারে, ইমামের দিকে তাকিয়ে শুনছেন, মনোযোগ সহকারে শুনছেন, যাতে করে আপনি, এতে হিকমত রয়েছে, বহু হিকমত, তার মধ্যে দুটো হিকমত বলি। একটা হচ্ছে যে আপনি যদি তার দিকে মুখ করে শুনেন, দেখে শুনেন, তাহলে মনোযোগী বেশি হবে, হ্যাঁ তন্দ্রা আসবে না, বিষয়বস্তুটা আপনি উপলব্ধি করতে পারবেন, কি আলোচনা হইল পুরোটা আপনি আয়ত্ত করতে পারবেন। দুই নম্বর, যিনি খতিব খুতবা দিচ্ছেন তাকেও ভালো লাগবে যে হ্যাঁ লোকের আমার কথা শুনছে, লোকের আমার কথা বুঝছে, মানুষের কিছু ফায়দা হইল। কিন্তু সবাই যদি ওই দিকে খুতবা, আমার সামনে আপনার যদি আমার দিকে না থাকেন, সবাই এরকম তাকিয়ে থাকেন, আর আমি যদি বলি তো চেহারা দেখলে বলবো হয় এই বিদ্বেষী, একে খারাপ লেগেছে আমার কথা, আর না হইলে অলস, হ্যাঁ আর না হইলে অন্য কোনো গরজে এসছে, কিন্তু বেচারা বসে আছে, কারোর সাথে টাকা পয়সা পাবে পাওনা দাওনা আছে, দেখা করবে, কখন যে ছুটি পাবো, বুঝবো না বুঝবো না, এগুলি তো বুঝবো, এই কল্পনা জল্পনায় থাকলে আর কি আপনাদেরকে দেবো, আমি পরেশান থাকবো যে শুনছে না কেন লোকেরা। তো এই জন্য এই দুটোই ফায়দা, খতিবেরও ফায়দা রয়েছে যদি খতিবের দিকে মুখ করে শোনেন, আর আপনারও ফায়দা রয়েছে যিনি শুনবেন। তিরমিজির হাদিস, কিন্তু হাদিস জয়ীফ, এর সমর্থন হাদিস হয়েছে কিন্তু হাদিস দুর্বল, দুর্বল হলো এটাই যুক্তিসঙ্গত যে খতিবের দিকে মুখ করে থাকে।